আপু, আমরা একটু আগে জানতে পেরেছি যে আপনার একটা মোবাইল হারানো গিয়েছিল এবং মোবাইলটা আপনি পেয়েছেন, কিভাবে পেলেন সেই গল্পটা কি আর একটু ক্লোজ হলো? মানে গল্পটা হচ্ছে, আমার যে ফোন হারিয়ে গিয়েছিল এটা আমি নিজেও জানি না, ফোন মানে আমার কাছে নাই, কারণ আমার একটা ফোন হাতে থাকে আর একটা ব্যাগে থাকে। সো আমি প্রোগ্রামে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে আমার বোন ফোন করেছে, বলছে আপু তোর ফোনটা কই? তা বললাম ফোন তো ব্যাগে। এখন ব্যাগ খুলে দেখি যে আমার ফোন নাই। তো মানে আমার বোন বললো যে তুই তো সেই ওভারেই ফেলে আসছিস তোর ফোনটা। সো আমার বোন বলছে তাকে, ভাইয়া আমার বোনকে ফোন করেছে, সে বলেছে যে আপু এই মানে ফোনে আপনার নাম্বারটা পেয়েছি, যে আপু গাড়িতে ছিল এটা মনে হয় তার ফোন। সো আমার বোন তাকে বলেছে যে আপু তো ওখানেই আছে, আপনি কষ্ট করে একটু যান, একটু নিয়ে যান। দেন আমি আমার ওই নাম্বারে ফোন করেছি, ভাইয়া বলছে আমি উত্তরা থেকে আসতেছি আপনাকে ফোনটা দিতে। সো মানে কী বলবো, আমার মানে নিজের কাছে এত ভালো লাগছে, মানে আমি আমার ইয়েটা আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, এত খুশি লাগতেছে। আসলে দুনিয়াতে এত ভালো মানুষ আছে এখনো, এটা মানে বলার বাইরে, আমি হ্যাপি। একটু আপনার কাছে যদি গল্পটা শুনতে চাই, আসলে যে আপনি ফোনটা নিয়ে এসেছেন, আপনি একজন উবার চালক একজন, মানে বিষয়টা কিভাবে, মানে এই সততার গল্পটা একটু শুনতে চাই। সততার গল্প মনে করেন, সামনে একটা মোবাইল, মনে করেন আপু আপু ধুয়ে গেছে, কিন্তু মনে করেন আপু কিন্তু মোবাইল একবার ফোন দেয় নাই, কিন্তু আমি মোবাইল খুলছি দেখি মোবাইল লক নাই, পরে মোবাইলের নাম্বার বাইর কইরা, পরে আমি নাম্বার ওই একটা নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিছি, পরে ফোন দিলাম, পরে পরে বলতেছে আপু, বললাম না আমি তো আপু না, আমি আছে ওভার ড্রাইভার, তো আছে ওই ফোনটা উনি গাড়িতে ধুয়ে গেছে, পরে কাজটা ঠিক আছে আপনি দাঁড়ান আপনার আমি পরে ফোন দিতেছি, পরে আমাকে ফোন দিছে। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে ফেরত দিলেন? আমাদের বর্তমান সময়ের সমাজের যে অবস্থা, সাধারণত কেউ যদি এরকম ভাবে মোবাইলটা পায়, অনেক লোক আছে যারা আসলে মোবাইলটা আর ফেরত দিবে না, আপনি আসলে কেন ফেরত দিলেন? ফেরত দেওয়ার মধ্যে আমার একটা মোবাইল, এটা তো আমার জীবনে কিছু হবে, কিছুই হবে না, এটা আমাদের আমার দরকার কি? আসলে মনে করেন যে এগুলা আমি কখনো করি নাই, মনে করেন আমার এই রাগও আমার গাড়িতে মোবাইল তুই গেছিল, পরে আমরা মনে করি যতটুকু শুনেছি আপনি উত্তরা চলে গিয়ে, জি সেখান থেকে অনেক ড্রাইভার হয়তো মনে করতো যে আমার তেল খরচ হবে, আমি কেন যাবো, আপনার এইসব ধরনের কোনো চিন্তা আসে না? দূর থেকে ঘুরে এসেছেন? আমি গেছিলাম উত্তর 11 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, পরে ওখান থেকে মেট্রো রেলের ওদিক দিয়ে রাস্তা খালি থাকে, পরে 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 ওদিক দিয়ে এসেছে মেট্রো রেলের নিচ দিয়ে। আপনি আমি কিন্তু তাকে বলেছিলাম যে ভাই আমি উত্তর আসছি, সে বলে না আমি আসি আপু। তো মানে মানে আমি তো আরো অবাক হয়ে গেছি যে আমি উল্টা যেতে যাচ্ছি, যে আমার ফোন হারিয়ে গেছে, সে নিজে এসে আমাকে দিয়ে গেল, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। সে যখন আসলে স্বইচ্ছা যখন বললো যে আমি ফেরত দিতে আসছি, ওই ব্যাপারটাকে আপনার কি সন্দেহ হয় না যে এতটা মানুষ ভালো হয় কিভাবে, যে সে আবার এসে ফেরত দিবে তাও উত্তরার মতন জায়গা থেকে? তখন আপনার কি মনে হয়েছে? আমার তো মানে অবাক লাগতেছে, মানে মানে স্বপ্নের মতো লাগতেছে, মানে কি হচ্ছে, মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমি মানে খুব হ্যাপি, আমার ফোনটা খুব একটা দামি না, তারপরও হচ্ছে আমি খুব হ্যাপি যে মানুষ এত ভালো হতে পারে আর কি, দুনিয়াতে ভালো মানুষ আছে। ভালো লাগতেছে, ভালো লাগবে, ভালো কাজ করলে তো ভালো লাগবেই।
ঠিক আছে আপু আপনার কি বলার আছে ওনার সম্পর্কে ওনার এই সততা দেখে আসলে আপনি কখনো এর আগে কি কখনো এরকম সততা দেখেছেন না আমি ফার্স্ট এরকম দেখতেছি বাট আমার আগে এরকম হয়েছে অনেক কিছু মানে ফেলে আসছি কখনো সেটা আমি পাই নাই বাট এই প্রথম আমি এরকম মানুষ দেখেছি আর ওনাকে বলার মতো সেই ভাষা আমার নাই ওনাকে দেওয়ার মতো বা আমার কিছু নেই মানে যেটা আমি বলবো সেটাই কম হবে উনি যেটা করেছে তারপরও আমি ওনাকে বলেছি যে আপনাদের কখনো কোনো সময় কিছু মনে হয় আপনি আমাকে বোন মনে করে ফোন দিবেন আমি অবশ্যই আপনার পাশে থাকার চেষ্টা